আর আমি একটা কথাই বলতে চাই যে এই সুপার ফিনালেতে অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু যেটা কোনোদিনও হয়নি। তো আপনারা প্লিজ কেউ মিস করবেন না, প্রত্যেকটা ব্রেকে থাকবেন আমাদের সাথে এবং পুরোটা এনজয় করবেন। ভালো ভালো প্রচুর গান শুনতে পারবেন, প্রচুর মজা আছে। আমাদের প্রাঞ্জল তো আছেই, ফকরা বাবা, ও প্রচুর মজা করবে। মানে দারুণ দারুণ একটা ব্যাপার। আমরা তো একটা ফ্যামিলির মতো, আমাদের খুব মন খারাপও হচ্ছে যে আজকে লাস্ট, কিন্তু ঠিক আছে, আবার নিশ্চয়ই দেখা হবে কোথাও না কোথাও। দেখো তোমাদের ভালোই লাগবে, আমি মানে আমি শিওরলি বলতে পারি তোমরা ভীষণ খুশি হবে আর এত সুন্দর সুন্দর গান শুনতে পারবে। কত সেলিব্রিটিজরা এসছে তাদেরকে দেখবে, যেটা আজ অবধি কোনো কোনোদিনও হয়নি বাংলা টেলিভিশনে। আজ অবধি এতজন একসঙ্গে, কত যে ডুয়েট আছে, ট্রায়ও আছে, কত কিছু সারপ্রাইজেস আছে, সেটা তোমরা দেখতে হবে। না দেখলে বুঝবে কী করে? আমি তো সব বলতে পারবো না এভাবে। প্রচুর মজা আছে। আর বাচ্চারা আসছি আমি, এক সেকেন্ড। 10 hours just awesome and exciting. Yes, yes Rohit, it's very exciting. মানে আমি তো খুবই এক্সাইটেড। রেশমি দত্তা, অ্যাঙ্কারিংটা ইন ফিউচারে করো, ডেফিনেটলি করবো। তোমরা যদি এভাবে ভালোবাসতে থাকো আমাকে, ডেফিনেটলি করবো। খুব কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি এটা ব্লাশ করছি, এত বড় একটা এপিসোড আমি দেখতে বসবো তার আগে জোশ লাগবে তো আমার। আর সুপার 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 এক্সাইটিং এপিসোড, মানে তোমরা দেখলে বুঝতে পারবে। লাইভ হবে কি? এই তো লাইভ চলছে। থ্যাংক ইউ সুপার সিঙ্গার জুনিয়র, দেখবো তোমাকে, দেখবো, খুব খুব খুশি
হবো। থ্যাংক ইউ টিয়াশা। আর আমাদের বাচ্চারা খুব এক্সাইটেড, খুব টেনশনেও, সব মিলিয়ে ওদের তো মানে খুব খারাপ অবস্থা। কিন্তু ওরা ভীষণ সুন্দর সুন্দর গান করে, ওরা ভীষণ কনফিডেন্ট, ওদের কোনো যা মানে কিছুই ওদের প্রবলেম না। বড়ো বড়ো সেলিব্রিটিসরা এসছে, নো প্রবলেম, আমি গান গাইব, ভীষণ ভালো গান গায়। আর ওরা আমি জানি যে ভালো ডিজার্ভ করে, সেই কিন্তু উইনার হবে। কিন্তু কে হবে সেটাই তো আসল মজা। আপনারা কি চান, কে কে উইনার হলে আপনারা খুশি হন জানতে চাই। কিছু গাইছো কি, পারফরমেন্স আছে তোমার? দেখো না, দেখলেই তো বুঝতে পারবে। আর তো কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। একটু কারা কারা আসছে বলে দাও। কারা কারা আসছে আপনারা তো নিশ্চয়ই দেখেছেন প্রমোতে, তাও আমি বলে দিই। রিদ্ধি আসছে, সোনু নিগম আসছে, কে কে আসছে, বেনি দেয়াল আসছে, কুনাল গাঞ্জাওয়ালা, তারপরে আলকা ইয়াগনিক আসছে, আর কে কে আসছে নিজে ভুলে গেছি। কি অবস্থা, মানে এত বড় লিস্ট। আর আমাদের জাজেসরা তো আছে, জিৎ গাঙ্গুলি আছে, কৌশিকিদি আছে, আমাদের এভারগ্রিন কুমার শানু আছে, আরো অনেকে অনেকে আছে, আমাদের মিঠুনদা আছে, তারপর শুভশ্রী আছে, শোভম আছে, শ্রাবন্তী আছে, শুভশ্রী নেই সরি, শ্রাবন্তী আছে, সুপার ফিনালেতে অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু যেটা কোনোদিনও হয়নি। তো আপনারা প্লিজ কেউ মিস করবেন না, প্রত্যেকটা ব্রেকে থাকবেন আমাদের সাথে এবং পুরোটা এনজয় করবেন। ভালো ভালো প্রচুর গান শুনতে পারবেন, প্রচুর মজা আছে, আমাদের প্রাঞ্জল তো আছে, ফকরা বাবা, ও প্রচুর মজা করবে, মানে দারুণ দারুণ একটা ব্যাপার। আমরা তো একটা ফ্যামিলির মতো, আমাদের খুব মন খারাপও হচ্ছে যে আজকে লাস্ট, কিন্তু ঠিক আছে, আবার নিশ্চয়ই দেখা হবে কোথাও না কোথাও। আমার বোন বলে আমি তোমার মতো দেখতে, ও আচ্ছা একটা মুভি, বাহ গুড, তুমি কিরকম সাজবে বলো। আমি তো একটা পিঙ্ক কালারের, হট পিঙ্ক কালারের একটা শাড়ি পরবো, সুন্দর জুয়েলারি পরবো, কারণ অঞ্জলি জুয়েলার্স আছে আমাদের সাথে। বলছি কে ফার্স্ট হবে, সৌরভ পাত্রা ছোট, আর ওরা এত ভালো গান গায়, ওরা সবাই কিন্তু চ্যাম্পিয়ন, যে যার নিজের জায়গায়, ভীষণ ট্যালেন্টেড প্রত্যেকে। আর আমি বেশি সময় নষ্ট করতে চাই না, এবার আমি লাইভ সেশন বন্ধ করছি। জলসা ও জলসা মুভিসে প্লিজ তোমরা দেখতে থাকো, একটা থেকে সুপার সিঙ্গার জুনিয়রের সুপার ফিনালে আমি তো দেখছি, আমি আছি তোমাদের সঙ্গে। আর তোমরাও প্লিজ দেখো, আর খুব 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 এনজয় করো, আর খুব ভালো থাকো তোমরা সবাই। লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস, থ্যাংক ইউ সো মাচ।